শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আপনার নাম? কমলকান্তি নাথ। বাবার নাম? প্রয়াত নরেন্দ্রলাল নাথ। মায়ের নাম? প্রয়াত চপলাবালা দেবী। ঠিকানা? পূর্ব কুমদণ্ডে 3 নম্বর ওয়ার্ড, থানা গোয়ালখালি, জেলা চট্টগ্রাম। আমি প্রতিগুলি হাই স্কুলে পড়তাম। 1959 সালে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর স্যার আশুতোষ কলেজ কানঙ্গপাড়া ভর্তি হল। আমি প্রতিগুলি হাই স্কুলে চতুর্থ শ্রেণীতে পড়া অবস্থায় ভাষা আন্দোলনের মিটিং মিছিল সমাবেশে অংশগ্রহণ করি। তখন আমাদের নেতৃত্ব দিয়েছিলেন সৈয়দ নেসারুল হক, মোহাম্মদ জালালউদ্দিন সহ আরও অনেকে। এরপর আমি 54 সালের নির্বাচনে প্রচারণায় অংশগ্রহণ করেছি। 54 সাল থেকে 1960 সাল পর্যন্ত সময়ে বাম রাজনৈতিক নেতা সৈয়দ নেসারুল হকের সাথে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের সমাবেশে অংশগ্রহণ। আমি মূলত কানঙ্গপাড়া কলেজে ভর্তি হওয়ার পর ছাত্র ইউনিয়নের সাথে যুক্ত হই। কানঙ্গপাড়া কলেজে আমাদের বন্ধু বান্ধবদের মধ্যে অনেকেই ছিল। আনোয়ারুল কবির চৌধুরী, বর্তমান উনি আওয়ামী লীগ নেতা, নাসির উদ্দিন, হেফাজতুর রহমান, কিরণ শঙ্কর রায় সহ আরও অনেকে, আয়ুব খান, এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলে 62 শিক্ষা আন্দোলন, ছাত্রদেরকে শিক্ষা কমিশনের বিরুদ্ধে ছাত্রদের আমরা উজ্জীবিত করেছি, ছাত্রদেরকে নিয়ে মিটিং মিছিল করেছি, ডাহা যে আন্দোলন সংগ্রাম সংগঠিত হয়েছে, এগুলি গ্রামে গঞ্জে আমরা এভাবে ছড়িয়ে দিয়েছি। তখন তো ছাত্রলীগ ছিল না? ছিল ছিল ছিল, আরে ছাত্রলীগ তো অবশ্যই ছিল, ছিল ছিল ছাত্রলীগ সহ আমরা আমি যখন কানঙ্গপাড়া কলেজে আমি পড়তেছি 1959 সালে যখন আমি পড়তে হলাম, তখন আমাদের যে সংগঠনের নাম ছিল অভিযান, মানে তখন এটা ছোটো ছোটো নামে হইতো, আর ছাত্রলীগটা ছিল সম্ভব যাত্রী। আমরা এই নাম দিয়েই কলেজে করতাম, কিন্তু থানাতে করতাম পূর্ব পাকিস্তান ছাত্রলীগ, পূর্ব পাকিস্তান ছাত্রলীগ। ছাত্র সংগঠনের মাধ্যমে তো আমরা ছাত্রদেরকে উৎসাহিত করা, তাদের দাবি দাওয়া বোঝা, ছাত্রদের সমস্যা বোঝা, এগুলি ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা তো সেই কাজগুলি করেছি।
স্বাস্থ্য সলেস কেন্দ্রিক অভিযানের মাধ্যমে আমরা ছাত্রদেরকে সংগঠিত করতাম, বিভিন্ন সাংস্কৃতিক কর্মসূচি গ্রহণ, কলেজের বিভিন্ন সমস্যা নিয়ে আলাপ আলোচনা, কর্তৃপক্ষের সাথে জানানো, এইভাবে ছাত্রদেরকে বিভিন্ন কাজের মধ্য দিয়ে আমরা তাদেরকে ছাত্র ইউনিয়ন সংগঠনের সাথে আমরা যুক্ত করেছি। 1960 থেকে দীর্ঘ সময় পর্যন্ত নিষিদ্ধ ঘোষিত কমিউনিস্ট পার্টির বোয়ালখালী থানা গ্রুপের সম্পাদকের দায়িত্ব পালন, এই গ্রুপের প্রধান দায়িত্বে ছিলেন কমিউনিস্ট নেতা কমরেড পূর্ণেন্দ্র কানন্দ। 64 সালের আন্দোলন, আমি 1964 সাল থেকে খেলাঘরের সাথে আমি যুক্ত। খেলাঘর 1952 সালে জন্মগ্রহণ করে আপনারা জানেন। 1968 সালের 20 মার্চ আমি সর্বপ্রথম পূর্ব গুণ্ডিতে আমার বাড়িতে পূর্ব শেখরাগর আসনের প্রতিষ্ঠা করি। ওই পূর্ব শেখরাগর আসনের উদ্যোগেই একবার পয়লা বৈশাখ উদযাপন করতে গিয়ে পুলিশের লোক এসে আমাকে মানে উদ্যোক্তাকে ডাকে, নীরব মিয়া বলল যে এই যে পয়লা বৈশাখ উদযাপন উদ্যোগ নিয়েছেন, আমরা তো ছোটো ছোটো দৌড়ে চিঠির মতো ছেড়েছিলাম, এইটা তো করতে পারবেন না, সামরিক শাসনের মধ্যে কোনো সাংস্কৃতিক কর্মকাণ্ড করা যাবে না। কিন্তু আমরা তাদের রক্ত চক্ষু তাদের ভয় উপেক্ষা করে আমরা সেই পয়লা বৈশাখ তখনকার সময়ে আমরা উদযাপন করেছি। কোথায় করছিলেন, কোন জায়গায়? গঙ্গানী গঙ্গানী। 1968 সালে আমি ন্যাশনাল আওয়ামী পার্টি মুজাফর সদস্যপদ লাভ করি। এরপর থেকে আমি বোয়ালখালীতেই আমার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করি। আমাদের কর্মক্ষেত্র বোয়ালখালী, কিন্তু 1968 সালে আমি আর বর্তমান মানে দুজনে চট্টগ্রাম শহরে যখন আসলাম, তখন আমরা কমার্স কলেজ রোডের একটা বাসা ভাড়া নিয়ে থাকতাম। আমরা দুই বন্ধু, আমার খুবই ঘনিষ্ঠ বন্ধু বর্তমান মানে বীর মুক্তিযোদ্ধা বর্তমানে পড়া, আমরা দুই বন্ধু একসাথে প্রতিদিনই বোয়ালখালীতে চলে যেতাম, সংগঠিত করতাম আমাদের সেই রাজনৈতিক দল ন্যাশনাল আওয়ামী পার্টি মুজাফর। আনামপাড়া কলেজের দিকে যেতে একটা রেললাইন আছে, রেললাইন পার হলেই দুই তিনটা দোকানের পরে আমরা একটা অফিস ভাড়া করেছি, ন্যাপের অফিস দোতলায় একটা ন্যাপের অফিস করে আমরা আমাদের কর্মকাণ্ডগুলি পরিচালনা করতাম। আমরা বিভিন্ন আন্দোলন সংগ্রাম গড়ে তুলতাম, বিশেষ করে সামরিক শাসনের বিরুদ্ধে বোয়ালখালীর আনাচে কানাচে প্রত্যেকটা ইউনিয়নে গ্রামে গঞ্জে আমরা ইউনিয়ন কমিটি গঠন করতাম। আমাদের সাথে ছিলেন মুজাফরে পাকিস্তান আমলে যারা কাজ করতেন, সতীশ চন্দ্র চন্দ্র, কবির রায়গোপাল দাস, শ্যামানন্দ শর্মা, মোহাম্মদ আমিন, কালীবদল দত্ত, ডাক্তার নুরুল আজিম, দয়াল ঘোষ, উদয়ন নাথ, দীপক চৌধুরী, ডাক্তার শান্তিময় শীল, রাখাল চন্দ্র দাস, বক্তিয়ার নোমানি, সুনীল চক্রবর্তী, দুলাল দাস, মধুসূদন দাস, প্রীতিভূষণ মজুমদার, আব্দুল মাহবুব, আবুল মহাসন সহ আরও অনেকেই 1967 সাল থেকে বৃহত্তর চট্টগ্রাম জেলায় খেলাঘর সংগঠন ও খেলাঘর আন্দোলন গড়ে তুলি। 1970 সালে আমি চট্টগ্রাম জেলা থেকে খেলাঘর কেন্দ্রীয় কমিউনিস্ট সদস্য নির্বাচিত হই। তখন আমরা ঐক্যবদ্ধভাবে ন্যাপ কমিউনিস্ট পার্টি, ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, আওয়ামী লীগ, আমরা মোটামুটি এলাকায় ঐক্যবদ্ধভাবেই আমরা এই কাজগুলিতে অংশগ্রহণ করেছি। আমি কাজ করতে করতে এক পর্যায়ে ন্যাশনাল আওয়ামী পার্টি মুজাফর গ্রুপের বোয়ালখালী থানার সাধারণ সম্পাদক নির্বাচিত হই। যুদ্ধকালীন আমি ন্যাপের সাধারণ সম্পাদকই ছিলাম। 1969 সালের গণ অভ্যুত্থানে প্রচণ্ড ভূমিকা পালন করি। ছাত্র নেতাদের মধ্যে উল্লেখযোগ্যটি কারা ছিলেন, 1970-1971 রাজেন্দ্র প্রসাদ চৌধুরী সভাপতি ছাত্রলীগ বোয়ালখালী থানা, এইচএম নাসিরুদ্দিন চৌধুরী সাধারণ সম্পাদক ছাত্রলীগ বোয়ালখালী থানা, মফিজুর রহমান চৌধুরী সভাপতি ছাত্র ইউনিয়ন বোয়ালখালী থানা, দুলাল মজুমদার সাধারণ সম্পাদক ছাত্র ইউনিয়ন বোয়ালখালী থানা, অন্যান্য নেতাদের মধ্যে ছাত্রলীগ মোহাম্মদ সুলেমান, আহমদ হোসেন, মাহবুব আলম গান্ধী নামে পরিচিত, এম এ মান্নান, নুরুল আলম, এস এম সেলিম, ওয়াজেদ শহীদ। ছাত্র ইউনিয়নের যারা ছিলেন 1970-71 মিলন কান্তি নাথ, রফিকুল ইসলাম চৌধুরী, কিরণ শঙ্কর রায়, সন্তোষ চৌধুরী, অরবিন্দ দাস, শেখ মুজাফর আহমদ, সৈয়দ নসরুজ্জামান, মোহাম্মদ রেজাউল করিম।
সেই সময় এলাকার এমপি সহ বিভিন্ন দলের নেতৃস্থানীয় ব্যক্তি কারা ছিলেন? 1970-71 ডাক্তার এম এ মান্নান এমএলএ, সভাপতি আওয়ামী লীগ বলখালি থানা, স্যার মুজাফর আহমদ বর্তমানে শহীদ সাধারণ সম্পাদক আওয়ামী লীগ বলখালি থানা, স্যার নেসারুল হক সভাপতি ন্যাশনাল আওয়ামী পার্টি মুজাফর বলখালি থানা, অমল গান্ধীনাথ সাধারণ সম্পাদক ন্যাশনাল আওয়ামী পার্টি মুজাফর বলখালি থানা। অন্যান্য নেতাদের মধ্যে আওয়ামী লীগের যারা ছিলেন এম এন ইসলাম, এস এম আবুল কালাম, মুন্সি মিয়া, আমিনুর রহমান, আমিনুর রহমান সিদ্দিকী, আলহাজ আবুল বসর, আবুল বসর মিয়া, এম এ জব্বার, আতাউল হক, অধ্যাপক দিলীপ চৌধুরী, আবুল মনসুর সিদ্দিকী, মুসলিমউদ্দিন আহমদ, আমাদের মুসলিমউদ্দিন আহমদ, মোহাম্মদ শামসুল ইসলাম চৌধুরী, আমিনুল ইসলাম, মাহবুবুল আলম চৌধুরী, আবুল হোসেন, কবির আহমদ, সৈয়দুর রহমান মাস্টার, মোহাম্মদ নবী, মোহাম্মদ ইসুফ, নুরুল আলম সাদাওয়াত, মনির চৌধুরী, সুজিত নাথ, আবুল কালাম বাবা। 1971 সালে ইয়াহিয়া খান যখন সংসদ অধিবেশন বন্ধ ঘোষণা করলো, তখন আমরা সবাই মিছিল করে পুরো বোয়ালখালীতে একটা গণজাগরণ সৃষ্টি করি, এবং এরপর থেকে আমরা প্রস্তুতি নিতে থাকি। 1971 সালের মার্চের প্রথম সপ্তাহ থেকে লাঠি দিয়ে ছাত্র ইউনিয়নের উদ্যোগে নজির আহমদ চৌধুরী রোডের এমইএস স্কুলের মাঠে ট্রেনিং শুরু করি। ট্রেনিং পরিচালনা করতেন ছাত্র নেতা মাহবুবুল হক, আব্দুল আওয়াল, বালাকাতুল্লাহ, মোহাম্মদ শাহ আলম, মোহাম্মদ গিয়াসুদ্দিন, শামসুজ্জামান হিরা, কোমল গান্ধী নাথ, রবত্তি মোহাম্মদ। আর প্রশিক্ষক মানে ট্রেনিং যিনি দিতেন শামসুজ্জামান হিরা। বঙ্গবন্ধুর 7ই মার্চের ঐতিহাসিক ভাষণে অংশগ্রহণ করার জন্য, বঙ্গবন্ধুর ভাষণ শোনার জন্য আমি নেয়া কমিউনিস্ট পার্টি আওয়ামী লীগ সহ হাজার হাজার নেতা কর্মী আমরা চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে করে ট্রেন দেখা গিয়েছিলাম, এবং ট্রেনে আমি দাঁড়িয়ে গিয়েছিলাম, আমি বসতে পারি না এত লোকের ভিড়। বঙ্গবন্ধুর সেদিন এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম, সেই ডাক এবং বঙ্গবন্ধুর ভাষণ আমি নিজ কানে শুনেছি, এবং আমি তখন আমাদের অনেক বন্ধুবান্ধব সহ আপনারা কারা কারা ছিলেন ওখানে, আপনার যে বন্ধুবান্ধব? আমার বন্ধুবান্ধব আমি সৈয়দ নেসার হক, বক্তিয়ার নোমানি, সুনীল চক্রবর্তী, মোহাম্মদ আমিন, মফিজুর রহমান চৌধুরী, মিলন কান্তি নাথ, দুলাল মজুমদার, রফিকুল ইসলাম চৌধুরী, কালীপদ চক্রবর্তী, কালীপদ দত্ত, কবিয়াল রায়গোপাল দাস, রমণমোহন দাস সহ আরও অনেকেই বঙ্গবন্ধুর সেদিনের স্বাধীনতা আন্দোলনের ডাক কানের মধ্যে বাঁচতে ছিল, সারাক্ষণ দেশ স্বাধীন করতে হবে, যেটা আমার জীবনের জন্য অসাধারণ অসাধারণ মূল্যবান সম্পদ। তাহা থেকে ফিরে এসে প্রথমে আমরা চট্টগ্রাম জেলা ন্যাপ অফিসে যাই, আমাদের জেলা ন্যাপ অফিস ছিল তখন নজির আহমদ চৌধুরী রোডে। তখন চট্টগ্রাম জেলা ন্যাপের সভাপতি ছিলেন প্রখ্যাত শ্রমিক নেতা চৌধুরী হারুন রশিদ। তখন আমাদের নেতৃবৃন্দরা, ন্যাপের নেতৃবৃন্দরাও সবাই স্বাধীনতা আন্দোলন এবং কীভাবে সেটা সংযুক্ত করা যায়, কীভাবে আমাদের কর্মীদেরকে উদ্বুদ্ধ করা যায় এবং তাদেরকে বিভিন্ন কাজে নিয়োজিত করা যায়, চৌধুরী আহমদ রশিদ উনি সকাল থেকে কর্মীদের উদ্দেশ্যে কী হচ্ছে কী হবে, চৌধুরী আহমদ রশিদ অন্যান্য নেতৃবৃন্দকে সাথে নিয়ে নিয়মিতভাবে উনি ব্রিফিং করে করছিলেন। আমাদেরকে দায়িত্ব দেওয়া হলো বলখালিতে চলে যাও, বলখালি থেকে মুক্তিযুদ্ধ সংগঠিত করো, রাজ্যের এলাকায় প্রতিদিনেই আমাদের মিটিং মিছিল লেগেই থাকত। আবার বোয়ালখালীতেই বিভিন্ন ইউনিয়নে, বিভিন্ন এলাকায়, বিভিন্ন সমাজ সমাবেশের মাধ্যমে সবাইকে উজ্জীবিত করেছি। প্রতিদিনেই তো আমরা অফিসে যাচ্ছি, নির্দেশনা নিচ্ছি, চট্টগ্রাম শহরেও বিভিন্ন অঞ্চলে আমরা বিভিন্ন দায়িত্ব পালন করতেছি। তো জাহাজ অস্ত্র নিয়ে আসলো, অস্ত্র যাতে জাহাজ থেকে নামাতে না পারে, সে অস্ত্র যাতে ক্যান্টনমেন্টে নিয়ে দিতে না পারে, হাজার হাজার লোকজন আমরা রাস্তাঘাটে ব্যারিকেড তৈরি করা শুরু করলাম। আমি এবং বক্তেন অনেক দুজন মোড়ে একবার দুজন অসংখ্য লোকের সাথে আমরাও গাছের গুড়ি নানাভাবে
আমরা রাস্তা প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্য যাতে কোনো গাড়ি অস্ত্র নিয়ে যেতে না পারে, এই সময়ে আমরা দুজন মৃত্যুর মুখ থেকে বেঁচে যাই। পাকিস্তানের সৈন্যরা যে সেখানে টল দিচ্ছে সেটা আমরা বুঝতে পারি না, এরকম রাইফেল যখন তাক করব তখন আমরা দুজন আমরা রাস্তাতে পারছিলাম। ওই পরে পাকিস্তানি সেনাবাহিনীর লোক তখন আমরা দ্রুত দৌড়াইয়া গলির ভিতর ঢুকে গিয়ে সেদিন প্রাণের রক্ষা পাইছি। অবশেষে মাস যখন তাহা ইয়াহিয়া দুর্বৃত্ত বাহিনী গণহত্যা শুরু করলো, ঘুমন্ত মানুষের উপর যে নির্যাতন নির্বিচারে গুলি চালালো, অবশেষে মার্চের সেই কাহিনী বিভিন্ন খবরাখবর আসতে থাকে। এটা শুনে আমরা প্রতিদিন সকালে আমরা আবার চলে গেছি আমাদের মজির আহমদ চৌধুরীর ন্যাশনাল আওয়ামী পার্টি মুজাফর জেলা অফিস, সেখানে যাই গিয়ে দেখি চৌধুরী রহমান রশিদ অসংখ্য নেতাকর্মীকে নিয়ে বক্তব্য রাখছেন। বক্তব্য শেষে বিভিন্ন যাত্রার দায়িত্ব নিয়ে যখন চলে যাবে, চৌধুরী রহমান রশিদ আমাকে এবং বর্তমান নোমানিকে ডাকলো, বলে আপনারা জনগণ অপেক্ষা করেন, আপনাদের সাথে কথা আছে। আমরা অপেক্ষা করলাম এবং আমাদেরকে দায়িত্ব দিল। তখন কোর্ট বিল্ডিং থেকে বিভিন্ন জায়গার থেকে অস্ত্র বলে তারা সংগ্রহ করছে। অফিসের নিচে দুইটা জিপ অপেক্ষা করতেছিল, দুইটা জিপেই অস্ত্র এবং আমাকে আর বর্তমান নোমানিকে বললো তিনটার দিকে তোমরা আসবে। আমরা চলে গেলাম এবং আবার কথা নির্দেশ মূল তিনটে আসলাম, বললো এই নিশ্চয় যে লাল জিপটা দেখা যাচ্ছে এই জিপটা নিয়ে গমনে চলে যেতে হবে। আমরা আমি আর বর্তমান নোমানি একজন বস্ত্র নিয়ে চলে গেলাম গমনে, পূর্ব গমনে আমাদের বর্তমান নোমানির বাড়িতে, আমরা দুজনের বাড়ি পাশাপাশি সবগুলি সংরক্ষণ করলাম। পরবর্তী পর্যায়ে সব বিষয়ে আমরা পর্যালোচনা করার জন্য 27 মার্চ সকালে আবার আমার বাড়িতে মিটিং দিলাম, আমাদের ন্যাপের মিটিং দিলাম। সেই মিটিংয়ে সৈয়দ নাসারুল্লাহ সভাপতিত্ব করলেন, আমি বক্তব্য রাখলাম সাধারণ সম্পাদক হিসেবে, বর্তমান নোমানি উনি ন্যাপের সহসভাপতি ছিলেন, উনি বক্তব্য রাখলেন। সবচেয়ে আমাদের জন্য গর্বের বিষয় ছিল সেদিন চট্টগ্রাম জেলা কমিটির কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক কমরেড পূর্ণেন্দু বাঙ্গু উপস্থিত ছিলেন, উনি সারগর্ব বক্তব্য সেদিন রাখলেন। আশেপাশে আমাদের অনেক ছেলে মেয়েরা কী হবে কী করতে হবে, সব যুব সমাজ ছাত্র সমাজ শ্রমিক কৃষক সবাই অপেক্ষা করছে আমরা কী বলবো, কী দায়িত্ব আমরা দেবো। 27 মার্চ থেকে আমরা গণমন্ডল শুরু করলাম, সবাই গণমন্ডলীতে সৈয়দ নেসারুল হক বর্তমান নোমানি ও অমল গান্ধীনাথের বাড়িতে যুদ্ধ প্রস্তুতিমূলক ক্যাম্প হিসেবে গড়ে তুলে মুক্তিযুদ্ধের যাবতীয় কর্মকাণ্ড পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। প্রথমে গঙ্গান্ডী উচ্চ বিদ্যালয়ের মাঠে কমিউনিস্ট পার্টি ছাত্র ইউনিয়নের মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ প্রদান শুরু করে পর্যায়ক্রমে বলফেলের বিভিন্ন অঞ্চলে যুদ্ধ প্রস্তুতিমূলক ক্যাম্প, মুক্তিযোদ্ধাদের আশ্রয়স্থল ও প্রশিক্ষণ ক্যাম্প গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়। সবাই আরও সিদ্ধান্ত নেওয়া হয় যে বিভিন্ন ক্যাম্প প্রাথমিক প্রশিক্ষণপ্রাপ্ত গেরিলা মুক্তিযোদ্ধাদের কর্ণনাগা পাহাড়ে প্রশিক্ষণ কেন্দ্রে অস্ত্র প্রশিক্ষণ প্রদান করে আরও উন্নত প্রশিক্ষণ গ্রহণের জন্য ভারতে পাঠানোর উদ্যোগ গ্রহণ করতে হবে। কমরেড শাহ আলম প্রফেসর মাহবুবুল হক সহ একটি গ্রুপ ভারতে চলে যান। মে জুন মাসে আমি ভারতে চলে যাই ট্রেনিং নিয়ে গেরিলা বাহিনীর একটি গ্রুপ শাহ আলমের নেতৃত্বে পটিয়া বোয়ালখালীতে ঢুকেন। নভেম্বর মাসে আমি ও বক্তিয়ার নোমানি দেশে ঢুকে শালম গ্রুপের সাথে যুক্ত হই। আমাদের কমান্ডার ছিলেন কমরেড মোহাম্মদ শাহ। গঙ্গান্ডী উচ্চ বিদ্যালয়ের মাঠে গেরিলা মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ ক্যাম্প পরিচালনার দায়িত্ব পালন করেন প্রধান সমন্বয়কারী বক্তিয়ার নোমানি, সমন্বয়কারী সৈয়দ নাসারুল হক এবং অমল গান্ধীনাথ। গেরিলা কমান্ডার মোহাম্মদ শাহ আলমের নেতৃত্বে ডেপুটি কমান্ডার উদয়নাথ ও মুক্তিযোদ্ধা প্রশিক্ষক শামসুজ্জামান হীরার পরিচালনায় বোয়ালখালীতে ন্যাপ কমিউনিস্ট পার্টি ছাত্র ইউনিয়নের বেশ কয়েকটি মুক্তিযোদ্ধার প্রশিক্ষণ ক্যাম্প গড়ে ওঠে, এর মধ্যে করলঙ্গা পাহাড় চালতাশরী ক্যাম্প উল্লেখযোগ্য। গেরিলা বাহিনী মুক্তিযোদ্ধাদের আশ্রয়স্থল, নেসারালোকের বাড়ি পূর্ব গঙ্গন্ডী, অমল গান্ধীনাথের বাড়ি পূর্ব গঙ্গন্ডী,
ভক্তেন্দ্র মানের বাড়ি পূর্ববঙ্গে, রসিক মাস্টারের বাড়ি দীপক চৌধুরীর বর্তমানে ফতুরকে, গোপাল দাসের বাড়ি উত্তর পূর্বে দক্ষিণ পাড়া, রসাবানি মহাজনের বাড়ি হারাধন দাস দক্ষিণ করডাঙ্গা ইউনিয়ন আল্লাহ তরলডাঙ্গা, কৃষ্ণ দাসের বাড়ি রতনপুর, বীরেন্দ্র লাল দেয়ের বাড়ি উত্তর পূর্বে কেলেশ্বর, রমণীমোহন দাসের বাড়ি ধরলা, প্রত্যেকের ব্যাংক মাঠে পরিচালনায় মোহাম্মদ সাহা আলম, দক্ষিণ ছাড়াওয়ালে প্রাইমারি স্কুল পরিচালনায় উদয়নাথ, উত্তর পূর্বে প্রাইমারি স্কুল পরিচালনায় ডক্টর মাহবুবুল হক ফরাদ হোসেন আলক, পদ্মপুকুরপাড় প্রাথমিক বিদ্যালয় মাঠ ছাড়াওয়ালে পরিচালনায় উদয়নাথ, করণিকা পাহাড় চালতাছড়ি অস্ত্র প্রশিক্ষণ ক্যাম্প পরিচালনায় কমরেড মোহাম্মদ শাহ আলম, কুলকান্তি দাস, রেল শ্রমিক নেতা মোহাম্মদ জাফর, দেওয়ান মোহাম্মদ আলী, বান্ধব পাটাগারী কমরেড মোহাম্মদ শাহ আলম, কোথায় হতো দেব বলবো, কমিউনিস্ট নেতা কমরেড পূর্ণাঙ্গ তানঙ্গের বাড়ি কালিশহর, ন্যাব নেতা অ্যাডভোকেট এ এন এম নুরুলের বাড়ি মনসা পটিয়া, ন্যাব নেতা ভক্তেন্দ্র সিদ্দিকীর বাড়ি বাঁশখালি, ন্যাব নেতা সৈয়দ নেসারুলের বাড়ি পূর্ব গণ্ডি, ন্যাব নেতা অমলকান্তি নাথের বাড়ি পূর্ব গণ্ডি, ন্যাব নেতা ভক্তেন্দ্র মানের বাড়ি পূর্ব গণ্ডি, ন্যাব নেতা কবিয়াল রায়গোপাল দাসের বাড়ি ধরলা, সুরেন দেহের বাড়ি ধরলা, ছাত্রলীগের নেতা আব্দুল আওয়াল কক্সবাজার দায়িত্ব, মানে বিভিন্ন জনতা আমরা বিভিন্ন বাড়িতে আশ্রয় গ্রহণ করছি, মানে আপনাকে কোথায় পাঠাইছে হয়তো আমি জানি না, আমার কোথায় পাঠিয়ে তো আরো জানা জানে না, গেরিলা বাহিনী যুদ্ধ তো এইভাবেই, কংগ্রেস মোহাম্মদ শাহের নেতৃত্বে ডেপুটি কমান্ডার উদয়নাথ ও প্রশিক্ষক শামসুজ্জামান হীরার তত্ত্বাবধানে যেসব স্থানে সরাসরি যুদ্ধ হয়েছে, এটা জায়গার অপারেশন 28 অক্টোবর 1971, কেলেশ্বর ইউনিয়ন ভট্টাচার্য গেট পার হীরেন্দ্রলাল দেয়ের বাড়ি, অন্যান্যদের মধ্যে উল্লেখযোগ্য মুক্তিযোদ্ধারা হলেন কুলকান্তি দাস, তপন দস্তিদার, মোহাম্মদ ইসু, অপারেশনের মধ্যে দোয়াঘাটা স্টেশন অপারেশন হয়েছে 22 নভেম্বর 1971, তপন দস্তিদার, ফজল আহমদ, কুলকান্তি দাস সহ আরও অনেকে, ব্যাঙ্গুরের সাইরা ব্রিজ ও কৃষ্ণকালী ব্রিজ সম্মুখ যুদ্ধ ডেপুটি কমান্ডার উদয়নাথ এর নেতৃত্বে যুদ্ধ হয়েছে, গুরুলাটেক পটিয়া 9 ডিসেম্বর 1971, তপন দস্তিদার, ফজল আহমদ, পুলকান্তি দাস সহ আরও অনেকে, এখানে তপন দস্তিদার, ফজল আহমদ, পুলকান্তি দাস আমাদের কংগ্রেস চালানোর নেতৃত্বে যুদ্ধ ছিল, সাথে সাথে আমি গেরিলা বাহিনীর সদস্য হিসেবে মুক্তিযুদ্ধ সংগঠিত করা কাজে ঝাঁপিয়ে পড়ি, আমার ছোট ভাই নীলনকান্তি নাথ ও মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে, আমরা ন্যাব কমিউনিস্ট পার্টির ছাত্রী এবং বিশেষ গেরিলা বাহিনীর বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করতে থাকি, আমাদের বড় ভাই নির্মলকান্তি নাথ আমাদের বাড়িতে মোহাম্মদ শাহ আলম গ্রুপের সৌজন মুক্তিযোদ্ধার একটি দলকে আশ্রয় প্রদান করে কাজে খাবারের ব্যবস্থা করে, পরিবারের অন্যদের মধ্যে আমাদের শ্রদ্ধেয় পিতা নবেন্দ্রলাল নাথ, মাতা চবলা বাবা দেবী যার নাম বলছি, বড় ভাইয়ের স্ত্রী জ্যোৎস্না দেবী ও তার ছোট ছোট সন্তানেরা এবং ছোট বোন নমিতা দেবী রাজা কারাগারে নির্যাতনের শিকার হন, এক এলাকা থেকে অন্য এলাকায় পালিয়ে বেড়ায় রাজাকার ও পাক বাহিনীর সহযোগিতা সহযোগীরা আমাদের বাড়িতে হামলা চালালে আমাদের পরিবারের সবাই বাড়ির নিকট নোংরা ও ময়লাযুক্ত ডোবা ও খালের পানিতে শুধুমাত্র নাকটা পানির উপর রেখে ডুবে থাকে, জীবন মৃত্যুর সাথে লড়াই করে কোনো রকমে রক্ষা করে, আর দস্যু বাহিনীর লোকেরা আমাদের বাড়ি ঘর পুরে ছাই করে দিলে পরিবারের লোকজন কোনো আকাশের নিচে মানবতার জীবনযাপন করে, মুক্তিযোদ্ধার পিতা হওয়ায় আমার বৃদ্ধ বাবাকে রাজাকার মালবদরের লোকেরা ধরে নিয়ে অমানসিক নির্যাতন ও ভয় ভীতি প্রদান করে মুক্তিবাহিনীর ছেলেদেরকে খুঁজে বের করে দেওয়ার জন্য প্রচণ্ড চাপ প্রয়োগ করতে থাকে, মুক্তিযুদ্ধের শেষ পর্যন্ত গেরিলা বাহিনীর হাইকমান্ডের সদস্য হিসেবে সফল পরিণতির দিকে নিয়ে যেতে আমরা সক্ষম হই,
আমার পরিবারের লোকজন প্রতিনিয়ত মৃত্যুর সাথে লড়াই করে অর্ধমৃত অবস্থায় বেঁচে থাকে। আমাদের বাড়িঘর করে দিছে এবং ওই দিন আমাদের বাড়িতে যে হামলা চালালো, হামলা চালাইয়া ওরা আমার তিন ভাইকে ধরে ফেলে। একটা আমার জেঠার ছেলে, ওর নাম সকাল না সকালকান্তি না, আর আমার কাকার মাস্টার রমানি মোহন রমানি রঞ্জন নাথ মাস্টার, ওনার ছেলে সুভাষচন্দ্র নাথ, আর আরেকটা আমার জেঠতো বোন রুক্মিণী প্রভা দেবী ওর ছেলে, একে ও আসছিল আমাদের বাড়িতে, মামার বাড়িতে বেড়াতে আসছিল। এখন আমাদের বাড়ি যখন ঘেরাও করে ফেললো রাজাকার বাহিনী, ওরা আর পালিয়ে যেতে পারে নাই, এই তিনজনকে ধরে ফেলে, ধরে এক রশিতে বেঁধে ফেলে, বেঁধে ওদেরকে প্রচণ্ড নির্যাতন মারধর করে এবং ধরে নিয়ে আসে আমার ঘরের সামনে নিয়ে আসে, যেই ঘরে আমি মিটিং করতাম, যে ঘরে আমি থাকতাম। নিয়ে এসে বারবার ওদেরকে মারধর করে, আমরা কোথায় আছি, আমাদের নাম বলতে বলে কোথায় আছে দেখিয়ে দিতে বলে, ওরা দেখিয়ে দিতে না পারায় ওদেরকে তিনজনকে এক রশিতে বাঁধা, না ওদেরকে তখন কিছুক্ষণের জন্য হাত খুলে দেয়া, হাত খুলে দিয়া তারপর ওদের হাত দিয়া আগুন দিয়া আমাদের আমাদের ঘরে আমার আগুন লাগাইয়ে দেবার জন্য ওদেরকে বলে, ওদের হাত দিয়ে আগুন লাগাই দেবে বাড়িতে। তো বাড়ি যখন পুরে ছাই হয়ে যায় তারপর ওদেরকে আবার বেঁধে ফেলে। আমার বাড়ির কাছে একটা খাল আছে, এই খাল সুরার খালে খাল নামেই পরিচিত, যে খালটা আমাদের পূর্ব গঙ্গনগর থেকে কর্ণফুলী নদীর সাথে এসে মিশে গেছে। তিনজনকে এক রশিতে বেঁধে ওই ওইটার নাম সুরাগালের পুল, এখনও সবাই এই নামেই চিনে, যেটা পূর্ব গঙ্গনে উত্তর গঙ্গনের সংযোগ সংযোগস্থল। ওখানে নিয়ে প্রথম গুলি করে আমার কাকার ছেলে সুভাষ চন্দ্রনাথকে গুলি করার সাথে সাথে সে মৃত্যুবরণ করে। তারপরে ও মৃত্যু নিশ্চিত করার পরে দ্বিতীয় জনকে গুলি করে, ওইটার নাম সকাল চন্দ্রনাথ, ওকে গুলি করার সাথে সাথে সে শহীদ হয়ে যায়। তার তৃতীয় গুলি করে আমার বাগিনা প্রশান্ত কুমার নাথ, গুলি করার পরে এত গুলি করার আগে অর্ধমৃত হয়ে গেছে, কিন্তু এমন সৌভাগ্য যে সে গুলিটা তার বাম হাতের এদিকে গুলিটা যাওয়ার ফলে সে মৃত বলা যায় কিন্তু বেঁচে ছিল একটু একটু করে। রাজা কারের দল ওদেরকে এই পবিত্র শহীদদেরকে লাথি মেরে হালের পানিতে ফেলে দেয়। ফেলে দেওয়ার পরে যেহেতু হালের পানি স্রোতের কর্ণফুলী নদীর দিকে চলে যাচ্ছে, সামান্য কিছু দূর গেছে, গোলাগুলি হওয়াতে এখানে আশেপাশে কোনো মানুষজন কেউ নাই, ওদেরকে যে তুলবে তুলে যে দাফন করবে বা কোনো ব্যবস্থা নেবে কেউ এলাকায় ছিল না। কিন্তু আমাদের উত্তর গঙ্গনগির একজন লোক, ওর নাম শামসুল আলম, আজকে ইতিহাসের এটা শ্রেষ্ঠ সন্তান, তাকে আমি সেলিউট জানাই। সে গুলির শব্দ পাইয়া কৌতূহলবশত দেখতে আসে যে এখানে কী ঘটনা ঘটছে আর কি, সাহস করে সে আসে। আসে দেখে আমার ভাগিনা একটু 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 তার প্রাণ আছে, প্রশান্ত যে ছেলেটা, প্রশান্ত শামসুকে ডাক দে, শামসু ভাই আমাকে বাঁচা আমাকে বাঁচা। তখনও এক দৌড়ে বাড়িতে গিয়ে দা নিয়ে এসে বাঁধনটা কেটে প্রশান্তকে তুলে নিয়ে যায়, আর ওই দুজন তো বাঁধা অবস্থায় ওরা স্রোতের টানে চলে গেছে, কোনো কোথায় গেছে এটা খোঁজ পাওয়া যায়নি। ওকে নিয়ে ডাক্তারের কাছে নিয়ে সে শামসুল প্রশান্তকে যে জীবন দিয়েছে, এটা মুক্তিযুদ্ধের একটা অনন্য ঘটনা। মানে সাধারণ লোকেরা, শ্রমিক, কৃষক, সাধারণ মানুষ সবাই মিলে যেভাবে মুক্তিযুদ্ধ, আজকে আমরা স্বাধীনতা যে পাইছি, এই সব মানুষগুলির অবদানের কারণে ঠিক এই জন্য তার প্রতি আমি শ্রদ্ধা জানাই, সম্মান জানাই।
আর একটা ঘটনা এখানে আমি বলতে চাই, আমাদের বাড়িতে আবার আমাদের পূজার জন্য যখন রাজাকাররা আবার হামলা করলো, আবার আসলো, তখন আমার মা বোন বিশেষ করে আমার মাকেই ওরা নিয়ে গেছিল, আমার পাশের ঘরের কোরবানের মা বলে, আমার পাশের ঘরের যারা আমাদের বাড়িতে কাজ করতো, ধানের কাজ টাজ করতো, কোরবানের মা, আমার মাকে নিয়ে গিয়ে ঘরের মধ্যে রেখে দিচ্ছে রাজাকাররা, মুক্তিযোদ্ধার মাকে নিয়ে যাবে মেরে ফেলবে। মাকে নিয়ে গেছিল, ঘর থেকে বেরোতে দিত না, এই ঘরে খাওয়া দাওয়া দিত, আর আমার মাকে যেন রাজাকাররা কেউ না দেখে পা পর্যন্ত ধুয়ে দিত, এই কোরবানের মা। আমি এই কোরবানের মার কথা আমি কোনোদিন আমি বলতে পারব না। ডিসেম্বরে তো ভারতীয় বাহিনী ঢুকে গেল, তখন মানে বলখালি লাস্ট, বলখালি কবে স্বাধীন হলো, মানে হানাদার মুক্ত হলো এইটুকু, তখন আপনারা কোথায় ছিলেন? হানাদার মুক্ত হয় আমরা তখন বলখালিতে ছিলাম, যখন দেশ স্বাধীন হলো তখন আমরা স্বাধীনতা পাওয়ার আনন্দে উদ্বুলিত হয়ে তখন আমরা যে যে অবস্থানে ছিলাম সবাই বের হয়ে স্বাধীনতার পতাকা নিয়ে আমরা মিটিং মিছিল করে আনন্দ উৎসব করেছি। স্বাধীনতার পর বরখালি থানা ম্যাপ মুজাফর কমিটির সভাপতির দায়িত্ব পালন করে থাকি। 1973 সালে ত্রিদলীয় ঐক্য জোট আওয়ামী লীগ ম্যাপ মুজাফর কমিউনিস্ট পার্টি যুগ্ম সম্পাদক হিসাবে বরখালি থানায় সক্রিয় দায়িত্ব পালন। এক সাগর রক্ত, লক্ষ লক্ষ বীর শহীদ ও অগণিত মুক্তিযোদ্ধা এবং 2 লক্ষ মা বোনের ইজ্জত ও আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হলো। স্বাধীনতার 3 মাস পর কিছু রাজনৈতিক ব্যক্তি বাঙালিদের পরিত্যক্ত সম্পত্তি দখল ও লুটপাটে অংশগ্রহণ করতে দেখা যায়, যা মুক্তিযুদ্ধের চেতনাকে বিবর্ণ করে মানুষের মধ্যে হতাশা সৃষ্টি করে। ওদের বিরুদ্ধে বারবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হুঁশিয়ারি উচ্চারণ করে। 1975 সালে বাঙালি জাতির অভিসংবাদিত নেতা, বাংলাদেশের প্রতিষ্ঠাতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নৃশংসভাবে হত্যার মধ্য দিয়ে দেশকে পুনরায় পাকিস্তানি ভাবধারায় প্রতিষ্ঠিত করে ফেলে। গণবিরোধী শক্তি ক্ষমতা দখল করে পরাজিত অপশক্তি রাজাকার আলবদরদের সাথে সরকার গঠন করে স্বাধীনতার মূল ভাবাদর্শ নস্যাৎ করে দেয়। দেশের রাজনীতি, অর্থনীতি ও সাম্প্রদায়িক ভাবধারা পুনঃপ্রতিষ্ঠা করে দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যায়। স্বাধীনতার পক্ষের সকল শক্তি মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতার 4 মূল নীতি ও 72-এর সংবিধানের আলোকে তুমুল লড়াই সংগ্রামের মধ্য দিয়ে গণতন্ত্র মানুষের অধিকার প্রতিষ্ঠা করে একমাত্র স্বাধীনতা সংগ্রামের সার্থক মূল্যায়ন সম্ভব বলে আমি মনে করি। আজ পর্যন্ত খেলাঘর উদ্দেশ্যে বাংলাদেশ শান্তি পরিষদ ও অন্যান্য সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সাথে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করতে থাকি। 1975-এর পট পরিবর্তনের পর রাজনৈতিক দল সিপিবির সাথে যুক্ত হয়ে রাজনীতির সাথে সক্রিয় হয়ে নতুন প্রজন্মের উদ্দেশ্যে কিছু বলবেন? নতুন প্রজন্মকে এটুকু বলতে চাই, আমরা আর কিছুদিন পরে মুক্তিযোদ্ধাদের আর হয়তো খুঁজেও পাওয়া যাবে না। প্রজন্মের ছেলেদের যদি আমরা স্বাধীনতার আদর্শে উদ্বুদ্ধ করতে না পারি, যদি আমরা বঙ্গবন্ধুকে চেনাতে না পারি, যারা স্বাধীনতার সংগ্রাম করেছে মুক্তিযোদ্ধাদের সম্পর্কে আমরা যদি এখন নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে না পারি, তাহলে আমাদের এই স্বাধীনতা রক্ষা করা কঠিন হয়ে যাবে। এই স্বাধীনতার আদর্শে আমাদের নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে হবে। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের
কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।